1 লাখ টাকার জমির দাম মাত্র 3 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্প নির্মাণে কক্সবাজারের মাতারবাড়িতে জমির মূল্য এখন আকাশ ছোঁয়া। অনেক ক্ষেত্রে কোটি টাকা খরচ করেও শিল্প কারখানা স্থাপনের জন্য জায়গা না পাওয়ায় সোনার খনি নামে পরিচিতি পাচ্ছে এই দ্বীপাঞ্চল। সাক্ষাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগরের পানিতে ডুবে থাকা কিংবা লবণের মাঠ হিসেবে ব্যবহৃত এসব জমির দাম এখন কোটি টাকার বেশি। অথচ সমুদ্র তীরবর্তী এই এলাকায় একসময় কয়েক লাখ টাকায় পাওয়া যেত এর চেয়ে বেশি জায়গা। কয়েক বছর ধরে এখানে নানা ধরনের মেগা প্রকল্পের কাজ শুরু হয়, জায়গার দাম আকাশ ছোঁয়া। মাতারবাড়ির এই কনসেপ্ট আসার পর থেকে এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, চট বন্দর, ডিপসি পোর্ট হওয়ার প্রক্রিয়া যখন শুরু হলো তখন এই জায়গার দাম রাতারাতি বৃদ্ধি হয়ে এটা এখন মোটামুটি আকাশচুম্বী বলা যায়। কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল মহেশখালীর একটি ইউনিয়ন মাতারবাড়ি, এখানে অন্তত 50,000 কোটি টাকার 2টি প্রকল্প চলমান। এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আগেই অধিগ্রহণ করা হয় 1600 একর লবণ মাঠ। এখন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হবে আরও প্রায় 1000 একর জমি। এককানি 12-14 লাখ সেরকম ছিল, এখন কিন্তু 1.5-2 গুণ মতো বাড়া দিয়েছে। 22 লাখ চললে এখন প্রকল্প হয় ইয়াছরদ মানে 65-70 লাখ। মেগা প্রকল্পের পাশাপাশি জমির দরকার এলপিজি এবং এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য। বিদেশ থেকে জাহাজে করে আমদানি করা এলপিজি এবং এলএনজি রাখা হবে মাতারবাড়িতে। এছাড়া ভোজ্য তেলের টার্মিনাল তৈরির জন্য জায়গা খুঁজছে বিনিয়োগকারীরা। এখানে শুধু পড়তো না, এখানে আমাদের এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল, আমাদের অন্যান্য ভোজ্য তেলের টার্মিনাল সব কিছু কিন্তু এখানে আস্তে আস্তে হচ্ছে। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের এটা হলো একটা উপাদান। তো সুতরাং এইটা হলো সবচেয়ে মেজর কিন্তু উপাদান। এই উপাদানটা যখন সবাই কাজে লাগাবে তো সুতরাং সবার দৃষ্টি এদিকে থাকবে। 27 বর্গ কিলোমিটার আয়তনের এই মাতারবাড়িতে লোকসংখ্যা প্রায় 40,000। লবণ উৎপাদন এবং মাছ ধরাই এখানকার মানুষের মূল পেশা। স্বর্ণের কোনো ছিটে ফোটা না থাকলেও মহেশখালী মাতারবাড়ির এই অঞ্চলকে বলা হচ্ছে এখন স্বর্ণের খনি। একসময়ের লবণ মাঠ এখন 1000 কোটি টাকা দাম, আর তার মূল কারণ হলো এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। একদিকে স্থানীয়দের যেমন চিত্র পাল্টাচ্ছে তেমনি চিত্র পাল্টাচ্ছে বাংলাদেশের অর্থনীতির। মহেশখালীর মাতারবাড়ি থেকে কমল দে, সময় সংবাদ।